লোকসভা বাছনাও মারাং রে মারাং চমক। পেয়াহুদখন ইস্তফায় এমকেদা ঘাটাল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। উনি তো ঘাটাল মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সভাপতি তাহেকানাই, বীরসিংহ উন্নয়ন পরিষদ রেন ভাইস চেয়ারম্যান আর ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয় রেন সভাপতি তাহেকানা। সানাম হুদগে উনি বগিকেদাই। জেলাশাসক চিঠি অলকাতে ইস্তফায় এমকেদা সাংসদ দীপক অধিকারী। আর ওনা বিষয় ইডিকাতে গে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যই লেকেদা, ওকই হুদয়ে আড়া কেদা ওনা ইডিকাতে দো সাধারণ হড়া দো চেন তৃণমূল বাক্য ভাগি গিয়া নৌকান কথা লেকাতে গে টিএমসি তেরাং কেট কুয়া। নয় ইডিকাতে সামেলাই সেইবন বাডাইয়া নিয়োগতের ইনশালা ফোন কল রে জোপড়াও মেনায়ার ট্রাই টিভির প্রতিনিধি শুভ চক্রবর্তী। শুভ, তোমার কাছে যেটা জানতে চাইবো, আজকে তিনটে পদ থেকে ইস্তফা দিল সাংসদ দীপক অধিকারী, কি কারণে তিনি ইস্তফা দিলেন? দেখো, লোকসভা নির্বাচনের ঠিক আগে সব থেকে চাঞ্চল্যকর যে ঘটনা তার মধ্যে অন্যতম হলো দেবের এক নয় দুই নয় তিন তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা। তিন থেকে গুরুত্বপূর্ণ পদ, তার মধ্যে একটি হলো বীরসিংহ উন্নয়ন পরিষদ যার ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি ছিলেন ঘাটালে রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি এবং ঘাটাল মহকুমা রোগী কল্যাণ সমিতিরও সভাপতি। এই তিনটি পদ থেকে একই সাথে তিনি ইস্তফা দিলেন। তার ইস্তফাপত্র তিনি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে, যেখানে একদম সংক্ষিপ্ত আকারে তিনি লিখেছেন তিনি এই পদে ইস্তফা দিতে চান, এর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া তিনি কেন ইস্তফা দিচ্ছেন সেই ব্যাপারে একটি শব্দ খরচ করেননি ঘাটালের সাংসদ। প্রসঙ্গত, এই ইস্তফা শুধুমাত্র তিনটি পদের ইস্তফা নয়, এই ইস্তফাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম হয়ে উঠেছে জেলা রাজনীতিও বটে, এমনকি রাজ্য রাজনীতিও। কিছুদিন আগে ঘাটালে এসেছিলেন বিজেপির আরেক তরুণ নেতা এবং খড়গপুরের বিধায়ক হিরণ এসে একাধিকবার অভিযোগ করেন দেব অভিনেতা এবং জনসেবা দুটোকে গুলিয়ে ফেলছেন, কখনোই দুটো কাজ একসাথে করা যায় না, মানুষের সেবা করতে গেলে তাদের তাকে সময় দিতে হবে, যা দেব একদমই দিচ্ছেন না। আর দেবের উচিত এই পদ থেকে পদত্যাগ করা। এরপরে বিরোধীরা একাধিকবার অভিযোগ করেছে দেব ঘাটালে বন্যার সময় পর্যন্ত মানুষদের পাশে দাঁড়ায় না। প্রসঙ্গক্রমে দেব একটি বেসরকারি চ্যানেলও জানিয়েছিলেন, ঘনিষ্ঠ মহলেও জানিয়েছিলেন যে তার পদে হয়তো অন্য কেউ এলে আরো বেশি সময় দিতে পারতো। এই সবকিছু নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে লোকসভা নির্বাচনের আগে এই একাধিক গুরুত্বপূর্ণ পদে দেবের ইস্তফাকে কেন্দ্র করে। শুভ, এ বিষয়ে দলীয় নেতৃত্ব আর বিরোধীরা কোনো প্রতিক্রিয়া জানিয়েছে? বিরোধীরা একাধিকবার প্রতিক্রিয়া জানিয়েছে। ঘাটালের বিধায়ক শীতল কাপার তিনি বলেছেন দেব দেরিতে হলেও বুঝতে পেরেছে এইভাবে গুরুত্বপূর্ণ পদে থেকে কাজ না করা কতটা অপরাধ। লোকসভা নির্বাচনে হয়তো তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তার না করাটাই উচিত, এমনই বক্তব্য বিজেপি বিধায়ক ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপাটের। যদিও দলীয় সূত্রে এখনো পর্যন্ত কোনো প্রেস বিবৃতি জানানো হয়নি, তবে সময়গত বলাবে তত পরিষ্কার হবে দেবের হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ কি। একদমই, ধন্যবাদ শুভ। আরো মেধাই লেয়া পেয়া ঘাটাল সাংসদ দীপক অধিকারী পিয়া গুরুত্বপূর্ণ হুদখন ইস্তফা এমকেদা, তেহেন উনি জেলা শাসক ঠেন নোয়াই দিকাতে চিঠি ওলাকাদা আর ইস্তফা এমাকাদাই, আর নোয়াই দিকাতে গিয়ে কাথা কো তেরাঙাকাদা বিরোধী দল রেন আগুয়ান কো। দেখুন, এটা হবার কথাই ছিল, উনি দেরিতে হলো বুঝতে পেরেছেন, এতগুলো পদ ধরে রেখেছেন কিন্তু উন্নয়ন করতে পারছেন না, একজন অপদার্থ, ওই কাজের সঙ্গে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি থেকে নিজেকে আড়াল করার জন্য উনি সরে থাকতে চাইছেন, কারণ তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল, এটাও আপনারা দেখতে পাবেন। উনি হয়তো ভয়ে আর বিজেপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, উনি সরে থাকতে চাইছেন, কারণ বিজেপিকে উনি ভয় পাচ্ছেন, যেভাবে চুরি ডাকাতির সঙ্গে উনি যুক্ত হয়েছেন বিভিন্ন কাজের সঙ্গে, তো সে জায়গায় মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে। উনি যে দশটা বছর এই পদগুলোকে ধরে বসেছিলেন, উন্নয়ন করেনি, উন্নয়ন থেকে মানুষকে দূরে রেখেছেন,
সে জায়গায় আমরা মনে করি একজন অপদার্থ সাংসদের এর থেকে আর ভালো কিছু হতে পারে না। তো চিন্তার কোনো কারণ নেই, আগামী দিন মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে, সেই সময় আর বেশি দূরে নেই। দেখুন, নির্বাচনের প্রাক মুহূর্তে দেব পদত্যাগ করেছেন তিনটি কমিটি থেকে, সেই কমিটিতে উনি কতটা সময় দিচ্ছিলেন এবং কমিটি তার নামে কারা পরিচালিত করছিল সেটা স্থানীয় মানুষ জানেন। তৃণমূলের কমিটির মানে তো দখলদারি, মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া, নিজেদের ইচ্ছাটা অন্যের উপর চাপিয়ে দেওয়া, সেই জন্য কে পদত্যাগ করলেন কে পদত্যাগ না করলেন এ নিয়ে মানুষের খুব একটা বেশি কিছু যায় আসে না, মানুষ এ নিয়ে উৎসাহী নন। আর উনি স্বইচ্ছায় করেছেন না কারোর নির্দেশে করেছেন সেটা তো আমাদের জানা নেই, তো করলেই কি আর না করলেই বা কি, তৃণমূলের বিষয়টি অনিবার্য।